মর্নিং এভরিওয়ান। তো আমরা দীঘার জন্য বেরিয়ে পড়েছি আজকে, সামনে দিকেই যাচ্ছে দেখতে পেয়েছো, আর আপাতত বাস স্ট্যান্ডের দিকে যাওয়া হচ্ছে, বাস স্ট্যান্ডে বাকি কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আছি আমাদের যে বাস স্ট্যান্ড, পুরনো বাস স্ট্যান্ড আমাদের রিপোর্টটা, তো সেখানে আছি, এখান থেকে বেরোবো, বাসের জন্য ওয়েট করছি, আপাতত বাস এলে আমি আর দেখি এখানে দাঁড়িয়ে আছি, বেরোবো বাঁকুড়া স্টেশনের জন্য। তো বাঁকুড়া স্টেশন যাবো এখান থেকে বাসে করে, দেন তারপর আমাদের ট্রেন আছে 7:30 দিকে, তো ট্রেন কটায় ঢোকে দেখা যাক। বাঁকুড়া স্টেশনে পৌঁছে গেছি, আমার সাথে রিকি আছে এই সাইডে, এদিকে বামদা। তো স্টেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে ব্যাক ক্যামেরা থেকে। বাঁকুড়া স্টেশন ফ্ল্যাটটা এদের থেকে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ভালোই উঠছে দূর থেকে যেটা দেখলাম। এবার দেখি স্টেশনের ভিতর দিকে যাবো, চলো সামনে দিকে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেন ঢুকে গেছে আপাতত স্টেশনের মধ্যে, দীঘা এক্সপ্রেস। দীঘা পৌঁছানোর টিকিটটা আগে আমি তুলে এসেছি ট্রেনের মধ্যে আছি আপাতত। ছেলে ঘুমিয়ে পড়েছে, আমরা এখন দীঘার যে মেন স্টেশন সেখানে পৌঁছে গেছি। তো এটাই ওই স্টেশন দীঘার, এখান থেকে যেটা বিচ সেটা অনেকটাই দূর বলতে গেলে, এখান থেকে 4 কিলোমিটার মতো দূর। তো দেখি বাইরে বেরো স্টেশনের বাইরে, দেন দেখা যাক কি পাওয়া যায় এখান থেকে যাওয়ার মতো। মেন স্টেশন দারুণ দেখাচ্ছে এখানে, এটা মেন গেটটা, আর ওই সাইডে একটা হোটেল আছে সেটাও ভালো লাগছে। কতটা কি ঠকেছি জানি না, প্রথমে এই কথা দিয়ে শুরু করছি, কারণ দীঘাতে সামনে স্টেশন থেকে বেরোনো মাত্রই দু একটা লোক দাঁড়িয়েছিল, তো তারা তাদের মধ্যে একজন আমাদেরকে ডাকলো, আমরা জিজ্ঞেস করলাম যে কত কি ভাড়া লাগবে রুমের। তো ওরা নিজেরাই বললো যে কি এত এত করে, আমরা বার্গেনিং করে প্রথমে 1200 বলছিল, সেখান থেকে নামি আমরা 900 টাকা বলেছি, আশা করি 850-900 মধ্যে হয়ে যাবে। তো তোরা বলবে অবশ্যই যে কি এটা ঠকলাম কি না। তিনজনের জন্য একটা রুম দিয়েছে, রুমটা সাইজ বড় না কিন্তু 300 শোয়ার মতো বড়ে। ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি তোমরা একবার দেখে নাও, এটা হচ্ছে রুম, এসি আছে, ফ্যান একটা আছে, লাইট বাল্ব আছে, টিভি আছে কিন্তু টিভিটা কাজ করে নাকি জানি না, আর ওয়াইফাই আছে, এটা বাথরুম, আর এখানে একটা দারুণ দেখতে মিরর লাগানো আছে, বাকি এখানে ড্যাশবোর্ড অ্যাস্ট্রোভিস্টা যা আছে, বাম দেখানে শুয়ে আছে, এসির সাথে কিছু কাজ দেখানো করছে যে এক্সপেরিমেন্ট করছে এসির সাথে। তো যাই হোক, আমরা একটু রেস্ট নেবো, দেন তারপর বিচার সঙ্গে তোমার সাথে দেখাচ্ছে, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তাহলে, দেন দেখাচ্ছি। আমরা বিচে যাওয়ার জন্য একদম রেডি পুরোপুরি, তো এখান থেকে বিচে যাবো, সবাই নিচে রেডি আছে। আমি এখানে হঠাৎ করে এলাম উপরের দিকে, তো এখানে ব্যালকনিতে দেখতে পাচ্ছি যে কিছু ছেলে ক্রিকেট খেলছে, সেটাই দেখি সুন্দর। এটা সমুদ্রের দিকে যাওয়ার রাস্তাটা, যেটা দিয়ে সামনেই বিচ, একদম খুবই লাল পতাকা একটা দেখা যাচ্ছে ওখানেই বিচ, আমরা বেরিয়ে গেছি সব রেডি হয়ে, সব রেডি আছে এদিকে দেখি। তো রাস্তার মধ্যে আছে এখন আবার তো এটা দিকে যাবো, বিচের দিকে বিচ সামনেই আছে একদম সামনে দিয়ে, চলো যাওয়া যাক এখানে বিচের ভিউ দেওয়া ওটা, আর সূর্যটা এদিকে দারুণ দেখাচ্ছে। এদের যে মাঠগুলো আছে সামনে, এখানে দেখলাম ক্রিকেট খেলা হচ্ছে, এখানে হচ্ছে জায়গাটা দেখতে অসম একদম। সামনাসামনি চলে এসেছি সমুদ্রটা একদম সামনেই, এখান থেকে ঢেউ দেখা যাচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আমি। ¡Gracias!
করতে করতে এলে গেছে বলে বসেই পড়ে যায়, আর পাচ্ছি না, সে বসে পড়েছে। বান্দা ওইদিকে আরও চলে গেছে দূরে, দেখতে পাচ্ছ একদম দূরে চলে গেছে। আমরা তো গিয়ে দেবো খাবার দাবার, আমরা বেরোতে চলে যাবো।